আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে সিজারান সেকশন অপারেশনের ট্রলি সাজাতে হয় এবং কি ইনস্ট্রুমেন্ট দেওয়া লাগে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে কি ইনস্ট্রুমেন্ট দিতে হয়। যেহেতু আমরা গত ভিডিওটিতে র্যাপিং করার জন্য যে সব কাপড় লাগে সেগুলো দেখিয়েছিলাম, সব অপারেশন ওগুলো সেম থাকে, সেজন্য এই ভিডিওটিতে আমি শুধুমাত্র ইনস্ট্রুমেন্টগুলো নিয়েছি। তো চলেন শুরু করি। অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের ইনস্ট্রুমেন্ট হিসাবে আমাদের প্রথমে নিয়েছি একটি হচ্ছে সোয়াপ হোল্ডিং ফরসেপ বা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ দেওয়ার জন্য বা পবিসেপ ওয়াশ দেওয়ার জন্য। এরপর আমরা নিয়েছি একটি কার্ভ মায়ো সিজার, এখানে হচ্ছে মায়ো কার্ভ সিজার মিডিয়াম সফট টিস্যু কাটার জন্য। তারপর এখানে নিয়েছি হচ্ছে দুটি ফরসেপ, একটি টুথ ফরসেপ আরেকটি হচ্ছে প্লেন ফরসেপ। এরপর নিয়েছি একটি 4 সাইজের একটি বেবি হ্যান্ডেল, তারপর একটি কিডনি ট্রে নিয়েছি, একটি কিডনি ট্রে, তারপর একটি গালি পট। এরপর আমরা নিয়েছি হচ্ছে টিস্যু ফরসেপ মিডিয়াম এলিস টিস্যু ফরসেপ 4টি। এরপর নিয়েছি হচ্ছে লং এলিস ফরসেপ 2টি নিয়েছি, আমরা 2টি বা 4টি নিতে পারেন। এরপর নিয়েছি আর্টারি ফরসেপ, এখানে হচ্ছে আমি 3টি আর্টারি ফরসেপ নিয়েছি, আপনারা 4টি বা এর বেশি নিতে পারেন প্রয়োজন মতো। এরপর আছে আমাদের এখানে টাওয়াল ক্লিপ, ওগুলো আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন, আপনাদের যেমন প্রয়োজন হয় সেভাবে নিয়ে নেবেন। এরপর আমরা নিয়েছি হচ্ছে 2টি নিডেল হোল্ডার, নিডেল হোল্ডার আপনারা সবাই চেনেন, 2টি নিডেল হোল্ডার নিয়েছি। এরপর নিয়েছি হচ্ছে 2টি লং আর্টারি, লং আর্টারি নিয়েছি শুধু হচ্ছে যখন অ্যাপেন্ডিক্সটা কাটা হয় তখন ক্ল্যাম্প করার জন্য। অনেকেই হচ্ছে লং আর্টারি দিয়ে ক্ল্যাম্প করে, আবার অনেকেই স্ট্রেট আর্টারি লং স্ট্রেট আর্টারি দিয়ে ক্ল্যাম্প করে, সেজন্য আমি দেখানোর জন্য শুধু নিয়েছি, যে কোনো একটা নেবেন আপনারা, হয়তো বা স্যার যেভাবে বলবে। এরপর আমরা নিয়েছি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ফরসেপ, এটাও সেম কাজে ব্যবহার করা হয়, তবে যে কোনো সার্জনের উপর ভিত্তি করে, এক এক সার্জন এক একভাবে কাজ করে। এরপর আমরা যে ইনস্ট্রুমেন্টটি নিয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ব্যাপকপ। ব্যাপকপ দিয়ে হচ্ছে অ্যাপেন্ডিক্সটা ধরা হয়। এরপর আমরা কিছু রিট্রাক্টর নিয়েছি, যেমন হচ্ছে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, সেখানে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর নিয়েছি 2টি, আপনারা কম বা বেশি নিতে পারেন। এরপর নিয়েছি মরিচ রিট্রাক্টর, মরিচ রিট্রাক্টর আপনারা 1টি বা 2টি নিতে পারেন। এরপর আমরা নিয়েছি হচ্ছে একটি ডিভার্স রিট্রাক্টর, আপনারা 2টি নিতে পারেন। আর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা অপারেশনে সেম থাকে, জন্য আমি আর বেশি কিছু বলতেছি না, এগুলোই ফলো করলে মোটামুটি একটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।